हेलो एवरीवन, सबाई के आरो एक बार स्वागत जाना स्टाडी विथ पियाते। तुम्हारा अने के अनेक रकम कोश्चन करो, तुम्हारे अन्सार दीते कारण बाड़ीत अनेकटाई दूरे रही, तुम्हारा जैगाटा देखते। ओके, तो अने के कोश्चन करो जो सर्टिफिकेट कतटा जरूरी। सर्टिफिकेट प्रत्येक परीक्षार जो जरूरी। एर आगे भिडियोते तुम्हारा जे तुम्हारे माध्यमिक एडमिट कार्ड तार मार्कशीट एवं तार संगे संगे सर्टिफिकेट खूब जरूरी। एच एस एर मार्कशीटा देखते चाहिए, किंतु बेशिरभाग क्षेत्र देखा गया है एच एस एर मार्कशीट मार्कशीट देखते चाहिए, सर्टिफिकेट कोनो काजे लागे ना। तो सर्टिफिकेट एच एस एर दरकार नहीं, ताओ जदि तुम्हारा तुले थको ताहलेओ खूब भालो, ठीक आछे। नेक्स्ट होच्छे तुम्हारा ग्रेजुएशन करेछो, ग्रेजुएशनेर जे मार्कशीट एवं तार संगे संगे सर्टिफिकेट भीषण 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 भावे जरूरी। जारा सर्टिफिकेट एखोनो तोलोनी तारा अवश्य कलेजे चले जाओ। तुम्हारा एडमिट कार्ड जेटा लास्ट इयर अर्थात थार्ड इयारे जो एडमिट कार्ड आछे सेई एडमिट कार्डटा कलेजे गिये शो कराओ, तो ताहलेई किन्तु तुम्हारा सर्टिफिकेट पेये जाबे, कोनो रकम किन्तु एखाने प्रब्लेम होबे ना। नेक्स्ट, अनेके बोलछो जे म्यारेज होये गेछे এবং ম্যারেজ হয়ে যাওয়ার পরে গিয়ে তোমরা বলছো যে আমাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, তাহলে আমরা কোন জেলা সম্পর্কে পড়ব, আমাদের কোন জেলা সম্পর্কে বলতে মানে জিজ্ঞাসা করা হবে। তো আমি তোমাদেরকে সবসময় বলবো দুটো জেলায় পড়ো। তোমাদের বাড়ি যদি মেদিনীপুর হয়ে থাকে বাড়ি, এবং যদি তোমাদের বিয়ে ধরো কলকাতাতে হয়েছে, তাহলে তোমরা দুটো সম্পর্কেই পড়বে। কারণ হচ্ছে মেদিনীপুর সম্পর্কে তোমাকে তো অবশ্যই খুব ভালো করে জানতে হবে, পাশাপাশি তোমাকে যখন জিজ্ঞাসা করবে যে তোমার ম্যারেজ কোথায় হয়েছে, তো তখন যখন তুমি কলকাতা বলবে তো তখন কিন্তু তোমাকে কলকাতা সম্পর্কেও কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, সেম জিনিস, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আচ্ছা, অনেকে বলছো যে এনসিএল সার্টিফিকেট কি ওরা দেবে। অনেক সময় দেখা গেছে যে পিএসসি নিজেই এনসিএল সার্টিফিকেটের জন্য একটা বয়ান তৈরি করে দেয়, তো সেখান থেকেও এনসিএল সার্টিফিকেট তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমরা অনেকে বলেছো যে এমএসপির যে সার্টিফিকেটটা আছে, তো সেই সার্টিফিকেটটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে গ্র্যাজুয়েশন স্কুল লেভেলের যেটা আছে সেটা থাকলে কি হবে। না, স্কুল লেভেলের থাকলে এমএসপি সার্টিফিকেট কিন্তু হবে না, ঠিক আছে, এটার দিকে একটুখানি বিশেষভাবে নজর দিও। নেক্সট হচ্ছে বলছো যে ভেরিফিকেশান হতে মোটামুটি কতদিন টাইম দেয়। তো ভেরিফিকেশান একদিনে হয় না, এটা ক্লিয়ার কাট কথা, ভেরিফিকেশান কিন্তু একদিনে হয় না। অনলাইন ভেরিফিকেশান ওটা এক থেকে হয় 10 তারিখ অবধি তোমাদের টাইম দিতে পারে, বা 15 তারিখ অবধি, সেটা পিএসসি বলে দেবে তার আগে নিশ্চয়ই একটা নোটিশ দিয়ে, এবং তারপরে গিয়ে তোমাদের কিন্তু সেই অনলাইন ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা কিন্তু একদম কোনো রকম টেনশান করো না, তারা সমস্ত কিছু বলে দেবে, তোমাদের সমস্ত নোটিশ দিয়ে দেবে, এবং তারপরে গিয়ে তোমরা কিন্তু সেই ফর্মটা ফিল আপ করবে। এবং সেখানে গ্রুপ এ গেজেটেড অফিসারের একটা সাইন দরকার হয়, সেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। বিডিওতে চলে যেতে পারো বা অন্য অন্য যে কোনো জায়গায় যে কোনো গেজেটেড অফিসারের যে দপ্তর আছে সেখানে চলে যাও, সেখান থেকে কিন্তু তোমাকে ওই সাইনটা করে দেওয়া হবে। কোনো রকম মানে তোমার একটু ডকুমেন্ট ফর্মগুলো একটু চেক করবে ওরা, এবং তারপরে গিয়ে কিন্তু ওরা দেখে দেবে, এর জন্য কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। আর অনেকে জিজ্ঞাসা করছো যে এই সার্টিফিকেট আমার অনেক দিন আগে রয়েছে, এটা কি ডিজিটাল করাতে হবে। এসসি সার্টিফিকেট সম্পর্কে কেউ একজন কোশ্চেন করেছিল, তো এসসি সার্টিফিকেটের কথা বলি, ডিজিটাল করানোর এক্ষুনি কোনো দরকার নেই। তোমরা ডিজিটালের যেটা আছে ওই ওয়েবসাইটটাই যাও, ওখান থেকে একটা ইউনিক নাম্বার পেয়ে যাবে, ডিজিটাল নাম্বার, ওকে। তো ওইটা একটা জেরক্স কপি করে নাও, ঠিক আছে, ওটা একটা প্রিন্ট আউট করে নাও, জেরক্স কপি করে জাস্ট নাম্বারটা রেখে দাও তোমার কাছে, হ্যাঁ। যদি কোনো রকম তোমাকে পরবর্তীতে পিএসসি ডাকে অনলাইন ভেরিফিকেশনে তাদের অফিসে, তো তখন গিয়ে তোমরা কিন্তু সেই ডকুমেন্টটা যাতে শো করাতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের এখন আর ডিজিটাল যেটা আছে সেটার প্রয়োজন হবে না, যেটা ম্যানুয়াল আছে সেটা থাকলেও হবে, কোনো রকম এতে কিন্তু প্রবলেম হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনে। আর যদি তোমাদের কোনো কিছু মানে থাকে, তোমাদের কোনো প্রশ্ন, তাহলে তোমরা করতে পারো, কোনো রকম প্রবলেম নেই। আর এখন আমি দেখতেই পাচ্ছ অনেকটা দূরে রয়েছি তোমাদের থেকে, আমরা একটু পরে লে লাদাখের জন্য বেরোবো, আজকে প্রচণ্ডভাবে জার্নি রয়েছে। তো এই হচ্ছে ঘটনা, আমি তোমাদের জন্য সঙ্গে এই জন্য কানেক্ট হতে পাচ্ছি না। এবং তোমরা যারা ইন্টারভিউর ভিডিও যদি কোর্স করতে চাও, তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ করে দিও, আমি অনেকটা উপরে আছি, ওই জন্যে
একটু কথা বললেই হাঁফিয়ে যাচ্ছি, ওকে, একটু কথা বললেই একটুখানি ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো এটাই বলার ছিল, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে চাও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।